সাবস্ক্রাইব করুন বিসি অ্যাকাডেমিকে এবং কোনো প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য আজকে কুড়ি নম্বর ভিডিও রৈখিক সহ সমীকরণ কষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভ চ্যাপ্টারের এখানে চারের অঙ্ক বলছে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো এই চারটা অঙ্ক আমাদের পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে হবে এবং এখানে আমরা কিন্তু সব অঙ্ক করব না যে কোনো দুটো করব কঠিন দেখে তো এখানে আমি প্রথমে বি নম্বর অঙ্কটা করব তারপর ডি নম্বর অঙ্কটা করব বি নম্বর অঙ্কটা করবো তো বি নম্বর অঙ্কটা এখানে বলছে যে সমীকরণ তুলে নেই টু বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই ইকোয়াল টু টু একটা সমীকরণ আর একটা সমীকরণ বলছে ফাইভ বাই এক্স প্লাস টেন বাই ওয়াই ইকোয়াল টু ফাইভ পূর্ণ ফাইভ বাই সিক্স আর এটাকে এক নং সমীকরণ দিলাম এটাকে দুই নং সমীকরণ দিলাম তো এবার এক নং সমীকরণের মান আম এক নং সমীকরণ থেকে এক্স অথবা ওয়াইয়ের মান বের করে সেটা আমাদের দুই নং সমীকরণে বসাইতে হবে তো ওখানে লিখতে হবে এক নং থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই থেকে পাই তো এক নং সমীকরণ থেকে কী পাই সমীকরণটা দেওয়া আছে তুলে নেই টু বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই টু টু তো এখান থেকে আমরা এক্সের মান বের করি তো টু বাই এক্স টু এটা ওই দিয়ে নিখলে মাইনাস থ্রি বাই ওয়াই তারপর এখানে কী আসে এইদিকে করি এখানে এসেছে টু বাই এক্স ইকুয়াল টু যে ওয়াই যদি লসুকা হয় টু ওয়াই মাইনাস থ্রি তো এখান থেকে আমরা এটাকে উল্টে দিই দুবাই পক্ষকে উল্টে দিলে কী আসে এক্স বাই টু আর এদিকে আসে ওয়াই বাই টু ওয়াই মাইনাস থ্রি তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয় এক্স ইকুয়াল টু কী আসে টু ওয়াই বাই টু ওয়াই মাইনাস থ্রি এটা আমরা তিন নং সমীকরণ দিয়ে রাখি এবার এই তিন নং সমীকরণে এক্সের পরিবর্তে দুই নং সমীকরণে এক্সের পরিবর্তে এটা বসাই পাই লিখবো দুই নং সমীকরণে দুই নং সমীকরণে সমীকরণে এক্স এর পরিবর্তে এক্স এর পরিবর্তে কী বসিয়ে পাই টু ওয়াই বাই টু ওয়াই মাইনাস বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে বসাই দুই নং সমীকরণটা কী আছে ফাইভ বাই এক্স এক্সের পরিবর্তে যদি বসাবো তাহলে টু ওয়াই বাই মেইন প্লাস টেন বাই ওয়াই আর এটাকে একটু ভাঙায় নেই তাহলে পাঁচ ছয় তিরিশ পঁয়ত্রিশ বাই সিক্স তো এবার এটাকে আমরা কী করবো এটাকে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কত পাঁচের সঙ্গে নিচেরটা গুণ হবে তাহলে টেন ওয়াই মাইনাস পনেরো বাই টু ওয়াই প্লাস টেন বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে পঁয়ত্রিশ বাই সিক্স পঁয়ত্রিশ বাই সিক্স তো এখানে আমরা লস করি টু ওয়াই তাহলে কী এসেছে টেন ওয়াই মাইনাস ফিফটিন প্লাস কুড়ি আর এখানে কী এসেছে পঁয়ত্রিশ বাই পাঁচ পঁয়ত্রিশ বাই সিক্স এই দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে কত হয় তিন দুগুণ ছয় আবার একটু করি তাহলে কত হয় টেন ওয়াই মাইনাস প্লাস ফাইভ বাই ওয়াই ইকাল টু হচ্ছে থার্টি ফাইভ বাই থ্রি আরও সহজ করে নেই এটাকে উপরটাকে ফাইভ কমন যায় ফাইভ কমন নিই তাহলে কী হয় টু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু পঁয়ত্রিশ বাই থ্রি এটাকে যদি কাটি পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে কী এসেছে ভালো করে লিখি টু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু সাত বাই থ্রি এবার বর্জন করে দিই তাহলে কত হয় সেভেন ও ওয়াই ইকোয়াল টু এসেছে তিন থাকুন সিক্স ওয়াই প্লাস থ্রি তারপর সেভেন গুলো এইদিকে নিয়ে আসি সিক্স ওয়াই টু থ্রি তাহলে এখান থেকে কত আসবে এখান থেকে ওয়াই ইকোয়াল টু হচ্ছে থ্রি ওয়াইয়ের মান কত পেলাম তিন পেলাম এরপর ওয়াইয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই ওয়াইয়ের মান ওয়াইয়ের মান তিন নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তা তিন নম সমীকরণ কী বসাই এই যে তিন নম্বর সমীকরণ ওয়াইয়ের মান কত বের করলাম আমরা তিন তাহলে এক্স ইউকাল টু কী আসবে টু ইন্টু তিন টু ইন্টু তিন মাইনাস তিন অর এক্স ইকাল টু তিন দু ছয় তিন দুটো ছয় মাইনাস থ্রি তারপর কত আসলো অর এক্স ইকোয়াল টু সিক্স বাই থ্রি অর এক্স ইকুয়াল টু টু তো নির্ণয় সমাধান কত পাবো নির্ণ নির্ণীয় সমাধান সমাধান এক্স ইকোয়াল টু টু ওয়াই ইকোয়াল টু থ্রি এইবার আমরা পরের অঙ্কে যাব পরের অঙ্কটা এক কথায় যেটা বলা হয়েছিলো যে চার নম্বর অঙ্কটা করবো চার নম্বর সমীকরণ দুটো তুলে নিই এক্স প্লাস ওয়াই বাই এক্স ও ওয়াই ইকোয়াল টু সাত বাই তিন আর আটটা সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সাত বাই দশ তো এই সমীকরণ এটাকে এক নং সমীকরণ দেই এটাকে দুই নং সমীকরণ দিয়ে রাখি তারপরে লিখবো এখানে এক থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই তো এক নং সমীকরণ থেকে আমরা কী পাই ডাইরেক্ট এটা বজ্রপন করে দিই থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই তো এক্স এক্সালাগুলো একদিকে করি থ্রি এক্স এটা দিলে মাইনাস সেভেন এক্স এটা ওই দিয়ে নিয়ে গেলে মাইনাস সেভেন ওয়াই টু এখানে আছে মাইনাস থ্রি ওয়াই এক্স এলাগুলো একদিকে নিয়ে আসলাম আর ওয়াই এলাগুলো একদিকে নিয়ে আসলাম তো এখান থেকে করলে কী হয় মাইনাস ফোর এক্স আর এখানে থাকে মাইনাস টেন এক্স টেন ওয়াই ও মাইনাস মাইনাস উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যায় তাহলে এক্স ইউকাল টু কত আসে টেন ওয়াই বাই ফোর উপর ওই পক্ষকে দুই দিয়ে ভাগ করলে কত আসে এক্স ইউকাল টু ফাইভ ওয়াই বাই টু এটা তিন নং সমীকরণ দিয়ে রাখি এবার কী করবো যে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে সমীকরণে এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে পরিবর্তে এক্সের পরিবর্তে কি বসিয়ে পাই ফাইভ ওয়াই বসিয়ে পাই বসিয়ে পাই কি পাই এক্সের সমীকরণটা আমাদের কী ছিল এক্স প্লাস তো সমীকরণটা একবার লিখে রাখি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সাত বাই আঠেরো তো এক্সের পরিবর্তে বসাই তাহলে ওটা ফাইভ ওয়াই বাই টু প্লাস ওয়াই তো এটাকে যদি আমরা করি তো নিচে দুই ফাইভ ওয়াই প্লাস টু এটাকে কাটি তাহলে কত হয় ন তো কত উপরে ক্যালকুলেশন করলো ফাইভ ওয়াই প্লাস টু ওয়াই সেভেন এই সাত এই সাত কাটা গেল সাত সাত কাটা গেল তাহলে ওয়াই ইকোয়াল টু এক বাই নাইন তাহলে ওয়াই ইকোয়াল টু কত পেলাম এক বাই নাইন এবার ওয়াইয়ের মান ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই এই সমীকরণে তিন নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই তিন নং সমীকরণে বসলে আমরা কী পাবো এক্স ইকোয়াল টু ফাইভ ওয়াই বাই ওয়াই বলতে এক বাই নাইন বাই টু তাহলে এখানে কত পাবো এক্স টু উপরে কত থাকে পাঁচ নিচে হয় আঠারো ফাইভ বাই আঠারো এটাই হবে তাহলে নিম্ন সমাধান তাহলে কী পাবো নিম্ন সমাধান নিম্ন সমাধান এক্স ইউকাল টু ফাইভ বাই আঠারো ওয়াই টু ওয়ান বাই নাইন আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে